টিকা ও চরিত্র পরিচিতি। আলীবর্দী, মির্জা মোহাম্মদ আলীবর্দী খাঁ, 1676 থেকে 10/4/1756 খ্রিস্টাব্দ। প্রকৃত নাম মির্জা মোহাম্মদ আলী। তিনি 1740 সাল থেকে 1756 সাল পর্যন্ত বাংলা, বিহার ও উড়িষ্যার নবাব ছিলেন। আলীবর্দী খাঁর বাবা ছিলেন আরব দেশীয় এবং মা তুর্কি, ইরানের পারস্য। এই সামান্য সৈনিক ভাগ্যান্বেষে ভারতবর্ষে এসেছিলেন। চাকরির উদ্দেশ্যে দিল্লিতে এসে সুবিধা করতে না পেরে তিনি বাংলার নবাব মুর্শিদকুলি খাঁর জামাতা সুজাউদ্দিনের দরবারের পরিষদ ও পরে একটি জেলার ফৌজদার নিযুক্ত হন। 1727 খ্রিস্টাব্দে মুর্শিদকুলি খাঁর মৃত্যুর পর তিনি ও তার অগ্রজ হাজি আহমেদের বুদ্ধিতে সুজাউদ্দিন বাংলার মসনদে বসেন। খুশি হয়ে সুজাউদ্দিন তাকে আলীবর্দী উপাধি দিয়ে রাজ্যের ফৌজদার নিযুক্ত করেন। 1733 খ্রিস্টাব্দে বিহার বাংলার সঙ্গে যুক্ত হলে তিনি বিহারের নায়েব সুবা পদে অভিষিক্ত হন। 1739 খ্রিস্টাব্দে সুজাউদ্দিনের মৃত্যুর পর নবাব হন তার পুত্র সরফরাজ খাঁ। কিন্তু বিহারের সুবেদার আলীবর্দী খাঁ তখন অপরিসীম শক্তি ও সামর্থ্যের অধিকারী, অমর্ত্যবর্গ তার অনুগত। অবশেষে 1740 সালে 9 এপ্রিল মুর্শিদাবাদের কাছে গিরিয়ার যুদ্ধে সরফরাজ খাঁকে পরাজিত করে আলীবর্দী বাংলা, বিহার ও উড়িষ্যার নবাব নিযুক্ত হন। আলীবর্দী খাঁ ছিলেন অত্যন্ত সুদক্ষ শাসক। তিনি শাসন ব্যবস্থাকে শক্তিশালী করার জন্য হিন্দু সম্প্রদায়ের অনেক যোগ্য ব্যক্তিকে গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত করেন। বর্গীদের অত্যাচারে দেশের মানুষ যখন অতিষ্ঠ তখন তিনি কঠিন হাতে তাদের দমন করে। বর্গী প্রধান ভাস্কর পণ্ডিত সহ 23 জন নেতাকে তিনি কৌশলে হত্যা করেন এবং বর্গীদের সঙ্গে সন্ধি স্থাপন করেন। একইভাবে তিনি অর্থনৈতিক উন্নয়নের কথা বিবেচনায় রেখে ইউরোপীয় বণিকদের উচ্ছেদ না করে কৌশলে তাদের দমিয়ে রাখেন। এভাবে অত্যন্ত বিচক্ষণতার সঙ্গে তিনি দেশে শান্তি প্রতিষ্ঠা করেন। আলীবর্দী খাঁর কোনো পুত্র সন্তান ছিল না। 3 কন্যা ঘসেটি বেগম, মেহের উন্নেচ্ছা, শাহা বেগম ও আমিনা বেগমকে তিনি তার ভাই হাজি মুহাম্মদের 3 পুত্রের সঙ্গে বিয়ে দেন। 80 বছর বয়সে বৃদ্ধ নবাব আলীবর্দী 10 এপ্রিল 1756 সালে মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর পর ছোট মেয়ে আমিনা বেগমের পুত্র সিরাজউদ্দৌলা বাংলা, বিহার, উড়িষ্যার নবাব নিযুক্ত হন। সিরাজ ছিলেন আলীবর্দীর অত্যন্ত প্রিয় পাত্র। আলীবর্দীর ইচ্ছা অনুযায়ী সিরাজ নবাব হিসাবে অধিষ্ঠিত হন। মির্জাফর, মির্জাফর আলী খান পারস্য, ইরান থেকে নিঃস্ব অবস্থায় ভারতবর্ষে আসেন। উচ্চ বংশীয় যুবক হওয়ায় নবাব আলীবর্দী খান তাকে স্নেহ করতেন এবং বৈমাত্রীয় ভগ্নী শাহ খানমের সঙ্গে মির্জাফরের বিয়ে দেন। আলীবর্দী তাকে সরকারের উচ্চ পদে নিযুক্ত করেন। তিনি কূট কৌশল ও চাতুর্যের মাধ্যমে নবাবের অত্যন্ত প্রিয় পাত্র হয়েছিলেন এবং সেনাপতি ও বক্সির পদে অধিষ্ঠিত হয়েছিলেন। কিন্তু তার মেধা, বুদ্ধি ও কৌশলের মূলে ছিল ক্ষমতা লিপ্সা। ফলে আলীবর্দীকে হত্যা করা ষড়যন্ত্র থেকে শুরু করে দুর্নীতির অভিযোগে তাকে একাধিকবার ক্ষমতাচ্যুত করেছিলেন নবাব। আবার বারবার ক্ষমা পাওয়া সত্ত্বেও তার চরিত্রের বিশ্বাসঘাতকতার কোনো পরিবর্তন হয়নি। নবাব আলীবর্দীর মৃত্যুর পর যুবক সিরাজউদ্দৌলা নবাব হিসাবে সিংহাসনে আরোহণ করলে চারিদিকে ষড়যন্ত্র ঘনীভূত হয়ে ওঠে। বিশেষ করে ইংরেজদের সীমাহীন লোভ ও স্বার্থপরতার ষড়যন্ত্রে অনেক রাজ অমাত্যের সঙ্গে মুখ্য ভূমিকায় অবতীর্ণ হন মির্জাফর। ইংরেজদের প্রলোভনে সিংহাসনে অধিষ্ঠিত হওয়ার আকাঙ্ক্ষায় তিনি তখন নীতি নৈতিকতাহীন এক উন্মাদে পরিণত হন। তাই পলাশীর যুদ্ধে সেনাপতির পদে অধিষ্ঠিত হয়েও এবং পবিত্র কোরআন ছুঁয়ে নবাবের পক্ষে যুদ্ধ করার শপথ গ্রহণ করলেও তিনি বিশ্বাসঘাতকতার পর থেকে বিন্দুমাত্র সরে আসেননি। বরং পলাশীর যুদ্ধে নবাব সিরাজের পতনকে ত্বরান্বিত করার জন্য দেশপ্রেমিক সৈনিকদের যুদ্ধ করার সুযোগ দেননি। পলাশীর যুদ্ধে নবাব সিরাজের পতনের পর ক্লাইভের
গাধা বলে পরিচিত মীরজাফর 1757 সালের 29 জুন ক্লাইভের হাত ধরে বাংলার মসনদে আরোহণ করেন। কিন্তু ইংরেজদের স্বার্থের পরিপন্থী বিবেচনায় তাকে গদিচ্যুত করে তার জামাতা মীর কাসিমকে বাংলার মসনদে বসান। 1764 সালে পুনরায় তাকে সিংহাসনে বসানো হয়। ইংরেজদের কাছে বাংলার স্বাধীনতা বিকিয়ে দেওয়া এই বিশ্বাসঘাতক মানুষটি কুষ্ঠরোগে আক্রান্ত হয়ে 5ই ফেব্রুয়ারি 1765 সালে মারা যান। বাংলার ইতিহাসে মীর জাফর বিশ্বাসঘাতকতার প্রতীক, নিকৃষ্ট মানুষের প্রতীক, ফলে মীর জাফর ও বিশ্বাসঘাতক সমর্থক হয়ে উঠল। পিতামাতার অত্যন্ত উচ্ছৃঙ্খল সন্তান ছিলেন রবার্ট ক্লাইভ। তার দৌরাত্ব্যে অস্থির হয়ে বাবা মা তাকে ইস্ট ইন্ডিয়া কোম্পানির চাকরি দিয়ে ইংল্যান্ড থেকে ভারতবর্ষে পাঠিয়ে দেন। তখন তার বয়স মাত্র 17 বছর। কোম্পানির ব্যবসার মাল, ওজন আর কাপড় বাছাই করতে করতে বিরক্ত হয়ে ক্লাইভ 2 বার পিস্তল দিয়ে আত্মহত্যা করতে গিয়েছিলেন, কিন্তু গুলি চলেনি বলে বেঁচে যান ভাগ্যবান ক্লাইভ। ফরাসিরা এদেশে বাণিজ্য বিস্তার ও রাজ্য জয়ের জন্য প্রস্তুত হচ্ছিল। বাজার দখল ও রাজ্য জয়কে কেন্দ্র করে তখন ফরাসিদের বিরুদ্ধে চলছিল ইংরেজ বণিকদের যুদ্ধ। সেই সব ছোটোখাটো যুদ্ধে সৈনিক ক্লাইভ একটার পর একটা কৃতিত্ব প্রদর্শন করেন। বোম্বাই এর মারাঠা জলদস্যুদের বিরুদ্ধে জয়লাভ করে কর্নেল পদবি লাভ করেন এবং মাদ্রাসের ডেপুটি গভর্নর পদে অধিষ্ঠিত হন। সে সময় সিরাজউদ্দৌলা কলকাতা আক্রমণ করে ইংরেজদের ফোর্ট উইলিয়াম দুর্গ দখল করে নেন। ইংরেজ পক্ষের গভর্নর ড্রেক পালিয়ে যান, কিন্তু কর্নেল ক্লাইভ অধিক সংখ্যক সৈন্য সামন্ত নিয়ে মাদ্রাস থেকে কলকাতায় এসে দুর্গ দখল করে নেন। তারপর চলল মুর্শিদাবাদে নবাবের সঙ্গে দর কষাকষি। ক্লাইভ ছিলেন যেমন ধূর্ত তেমনি সাহসী, আবার যেমন মিথ্যাবাদী তেমন কৌশলী। চারদিক থেকে ষড়যন্ত্রের জাল বিস্তার করে তিনি তরুণ নবাবকে বিভ্রান্ত ও বিব্রত করার জন্য চেষ্টা করেন। নবাবের অধিকাংশ লোভী, স্বার্থপর, শট ও বিশ্বাসঘাতক অমর্ত ও সেনাপতিদের উৎকোচ ও প্রলোভন দিয়ে নিজের দলে ভিড়িয়ে নেন। অবশেষে তার নেতৃত্বে চন্দননগরে ফরাসি কুঠি আক্রমণ করা হয়। ফরাসিরা পালিয়ে যান। এবার ক্লাইভ নবাবের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ ঘোষণা করেন। 1757 সালের 23 জুন পলাশি প্রান্তরে ক্লাইভের নেতৃত্বে যুদ্ধ হয়। এ যুদ্ধ সততার ও বিশ্বাসঘাতকতার। সিরাজউদ্দৌলার অধিকাংশ সেনাপতি যুদ্ধে অংশগ্রহণ করেননি, ফলে খুব সহজেই ক্লাইভের সৈন্য জয়লাভ করে। ক্লাইভ বিশ্বাসঘাতক মীর জাফরকে বাংলার সিংহাসনে বসান, কিন্তু প্রকৃত শাসনকর্তা হন তিনি নিজেই। মীর জাফর তার অনুগ্রহে নামে মাত্র রাজ্য পরিচালনা করতেন। 1760 সালে ফেব্রুয়ারি মাসে মহাবিত্তশালী বিজয়ী ক্লাইভ দেশে ফিরে যান। এ সময় তার বার্ষিক আয় 4 লক্ষ টাকা। 1764 সালের জুন মাসে ক্লাইভ ব্রিটিশ কর্তৃপক্ষের কাছ থেকে অসীম ক্ষমতা নিয়ে আবার ভারতবর্ষে ফিরে আসেন। 1767 সালের জুলাই মাসে যখন তিনি চিরদিনের মতো লন্ডনে ফিরে যান, তখন তিনি হতোদ্যম, অপমানিত ও লজ্জিত। ভারত লুণ্ঠনের বিপুল অর্থ ব্রিটিশ কোষাগারে না রেখে আত্মসাৎ করার অপরাধে তার বিরুদ্ধে অভিযোগ দাঁড় করানো হয়। তিনি লজ্জায় ও অপমানে বিষণ্ণতা রোগে আক্রান্ত হন এবং 1774 সালে 22 নভেম্বর আত্মহত্যা করেন। উমিচাঁদ। উমিচাঁদ লাহোরের অধিবাসী শিখ সম্প্রদায়ের লোক ছিলেন। কলকাতায় এসে প্রথমে তিনি গোমস্তার কাজ করতেন, পরে ইংরেজদের ব্যবসার দালালি করতে শুরু করেন। মাল কেনাবেচার জন্য দালালদের তখন বেশ প্রয়োজন ছিল। দালালি ব্যবসা করে উমিচাঁদ কোটি টাকার মালিক হয়েছিলেন। কখনো কখনো নবাবের প্রয়োজনে উচ্চ সুদে টাকা ধার দিয়ে নবাবের দরবারে যথেষ্ট প্রভাবশালী হয়ে উঠেছিলেন। প্রচুর টাকার অধিকারী হয়ে উমিচাঁদ দেশের রাজনীতিতে অনুপ্রবেশ শুরু করেন। উমিচাঁদ বড় ধুরন্ধর ব্যক্তি ছিলেন। ইংরেজদের কথা নবাবের কাছে এবং নবাবের কথা ইংরেজের কাছে বলে দু পক্ষের
সঙ্গে সুসম্পর্ক রাখতেন। গভর্নর রোজার ড্রেক তাকে একবার বন্দী করে ফোর্ট উইলিয়াম দুর্গে রেখেছিলেন। উমিজাদ, মীর জাফর প্রমুখদের নবাব বিদ্রোহী চক্রান্ত ও সলা পরামর্শের সহযোগী ছিলেন। ইংরেজদের সঙ্গে অন্যায়ের যে অন্যদের যে 15 দফা গোপন চুক্তি হয়, তাতে উমিজাদ গো ধরে লিখে নিয়েছিলেন ইংরেজরা জয়ী হলে তাকে 20 লক্ষ টাকা দেবে। কিন্তু ক্লাইভ ছিলেন বিস্ময়কর কূটকৌশলী মানুষ। তিনি সাদা ও লাল দুই রকম দলিল করে জাল দলিলটা উমিজাদকে ধরিয়ে দিয়েছিলেন। সাদা দলিলটা ছিল ক্লাইভের কাছে এবং তাতে উমিজাদের দাবির কথা উল্লেখ ছিল না। যুদ্ধ জয়ের পর উমিজাদ ক্লাইভের এই ভাওতা বুঝতে পেরে টাকার শোকে পাগল হয়ে পথে পথে ঘুরেছেন এবং অকালে মারা গেছেন। এদেশে ইংরেজদের ক্ষমতা দখলের পেছনে উমিজাদের ষড়যন্ত্র এবং বিশ্বাসঘাতকতা অনেক অংশে দায়ী। ওয়াটস ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাশিমবাজার কুটির পরিচালক ছিলেন উইলিয়াম ওয়াটস। ইংরেজদের সঙ্গে চুক্তি অনুসারে নবাবের দরবারে ইংরেজ প্রতিনিধি হিসেবে প্রবেশাধিকার ছিল তার। নাদুস নুদুস মোটাসোটা এবং দেখতে সহজ সরল এই লোকটি ছিলেন আদর্শ ও নীতি নৈতিকতা বিপর্জিত মানুষ। সর্বপ্রকার মিথ্যার আশ্রয় গ্রহণে তার জুড়ি ছিল না। মীর জাফর সহ অন্যান্য বিশ্বাসঘাতকের সঙ্গে তিনি সর্বদা যোগাযোগ রাখতেন এবং নবাব সিরাজউদ্দৌলার বিরুদ্ধে ষড়যন্ত্রের অন্যতম প্রধান সহায়ক ব্যক্তি হিসেবে কাজ করেছেন। নারীর ছদ্মবেশে ষড়যন্ত্রের সভায় উপস্থিত হয়ে বিশ্বাসঘাতক মীর জাফর রাজা রাজবল্লভ প্রমুখদের সঙ্গে পরামর্শ করতেন। নবাব একবার তাকে বন্দী করেছিলেন, আর একাধিকবার তাকে শূলে চড়িয়ে হত্যা করার কথা ঘোষণা করেছিলেন, কিন্তু রাজবল্লভদের পরামর্শে নবাব তাকে ক্ষমা করেন। হতদ্যম ওয়াটস দেশে ফিরে যান এবং অকালে মৃত্যুবরণ করেন। কিন্তু ওয়াটসের স্ত্রী এদেশের অন্য একজন ইংরেজ যুবককে বিয়ে করে থেকে যান। ওয়াটসন অ্যাডমিরাল চার্লস ওয়াটসন ইংরেজ পক্ষে নৌবাহিনীর প্রধান ছিলেন অ্যাডমিরাল ওয়াটসন। ওয়াটসন ছিলেন ব্রিটিশ রাজ্যের কমিশন পাওয়া অ্যাডমিরাল। 1756 সালের অক্টোবর মাসের 16 তারিখে মাদ্রাস থেকে সৈন্য সামন্ত সহ 5 খানি যুদ্ধজাহাজ নিয়ে তিনি কলকাতার দিকে রওনা হন। কলকাতা তখন ছিল নবাব সিরাজউদ্দৌলার দখলে, আর ইংরেজরা ফলতা অঞ্চলে পালিয়ে যান। ইংরেজদের হয়ে যুদ্ধ করার জন্য ক্লাইভের সঙ্গে যুক্ত হন ওয়াটসন। 15 ডিসেম্বর ক্লাইভ ও ওয়াটসনের সেনাবাহিনী কলকাতায় পৌঁছায়। নবাবের ফৌজদার মানিকচাঁদকে তাড়িয়ে দিয়ে ইংরেজরা কলকাতা দখল করেন। ওয়াটসন হলেন কোম্পানির সিলেক্ট কমিটির মেম্বার। ওয়াটসন মনে মনে ক্লাইভের ক্ষমতাকে তুচ্ছ জ্ঞান করতেন। উমিজাদকে ফাঁকি দেওয়ার জন্য যে জাল দলিল ক্লাইভ ও মীরজাফর প্রমুখেরা সই করেছিলেন, তাতে ওয়াটসন সই দেননি, তার সই নকল করা হয়েছিল। অ্যাডমিরাল ওয়াটসনের নৌবাহিনীর নেতৃত্বের জন্য ইংরেজরা অতি সহজে চন্দননগরে ফরাসিদের বিরুদ্ধে যুদ্ধে জয়লাভ করেছিলেন। অ্যাডমিরাল ওয়াটসন পলাশির যুদ্ধের 2 মাস পরেই অসুস্থ হয়ে কলকাতায় মারা যান। সেন্ট জোন্স গোরস্থানে তার কবর আছে। হলওয়েল লন্ডনের গাইস হাসপাতাল থেকে ডাক্তারি পাশ করে হলওয়েল কোম্পানির চাকরি নিয়ে ভারতবর্ষে চলে আসেন। পাটনা ও ঢাকার অফিসে কিছুকাল চাকরি করে 1732 সালে তিনি সার্জন হয়ে কলকাতায় আসেন। তখন তার মাইনে ছিল 50 টাকা মাত্র। সুতরাং অবৈধভাবে বিপুল অর্থ ঐশ্বর্য লাভের আশায় তিনি সিভিল সার্ভিসে চাকরি নেন। 1752 সালে তিনি 24 পরগনার জমিদারের দায়িত্ব পালন করেন। যুদ্ধের সময় তিনি ফোর্টের অস্থায়ী গভর্নর নিযুক্ত হন। সিরাজউদ্দৌলা কলকাতা আক্রমণ করলে কোম্পানির গভর্নর ড্রেক, সৈন্যাধ্যক্ষ মিনসিন সহ সবাই নৌকায় চড়ে পালিয়ে যান। তখন ডাক্তার হলওয়েল কলকাতার সৈন্যাধ্যক্ষ ও গভর্নর হন, কিন্তু সিরাজের আক্রমণের কাছে টিকতে পারেননি। সিরাজের বাহিনী হলওয়েলকে বন্দি এবং মুর্শিদাবাদে নিয়ে আসেন। মিথ্যা বলে অতিরঞ্জিত করে অসত্য ও অন্যায়ের আশ্রয় নিয়ে নবাব সিরাজউদ্দৌলাকে এবং তার শাসনামলকে
কলঙ্কিত করা ছিল হলওয়েলের উদ্দেশ্য। সেই উদ্দেশ্যেই তিনি অন্ধকূপ হত্যা কাহিনী ব্ল্যাক হোল ট্র্যাজেডি বানিয়েছিলেন। তার বানানো গল্পটি হল নবাব দুর্গ জয় করে 18 ফুট লম্বা এবং 15 ফুট চওড়া একটি ঘরে 146 জন ইংরেজকে বন্দি করে রাখেন, যে ঘরের চারিদিক ছিল বন্ধ। সকালে দেখা গেল 123 জন ইংরেজ মারা গেছেন, অথচ দুর্গে তখন 146 জন ইংরেজ ছিলেনই না। আর এমন ছোট একটি ঘরে 146 জন মানুষ কিছুতেই সংকুলন হওয়া সম্ভব নয়, অথচ তার হিসাব নিকাশ বোধ সম্পূর্ণ লুপ্ত হয়েছিল। আর এই মিথ্যাকে চিরস্থায়ী রূপ দেওয়ার জন্য তিনি কলকাতায় ব্ল্যাক হোল মনুমেন্ট নির্মাণ করেছিলেন। পরে গভর্নর ওয়ারেন হেস্টিংস এই মনুমেন্ট সরিয়ে দেন। ঘসেটি বেগম, নবাব আলীবর্দী খানের জ্যেষ্ঠ কন্যা ঘসেটি বেগম তথা মেহেরুন্নেছা। আলীবর্দী খানের বড় ভাই হাজি আহমেদের বড় ছেলে নওয়াজেশ মোহাম্মদ শাহমত জংয়ের সঙ্গে তার বিয়ে হয়। তাদের কোনো সন্তান ছিল না, তাই তিনি ছোট বোন আমিনা বেগমের ছেলে অর্থাৎ সিরাজউদ্দৌলার ভাই একরামউদ্দৌলাকে পোষ্যপুত্র হিসেবে গ্রহণ করেছিলেন। তার প্রত্যাশা ছিল যে একরামউদ্দৌলা নবাব হলে নবাব মাতা হিসেবে রাজকার্য পরিচালনা করার সুযোগ পাবেন। কিন্তু একরামউদ্দৌলা বসন্ত রোগে আক্রান্ত হয়ে অকালে মৃত্যুবরণ করলে ঘসেটি বেগম নৈরাশ্যে আক্রান্ত হন। ঘসেটি বেগমের স্বামী নওয়াজেশ মোহাম্মদ ছিলেন ভগ্ন স্বাস্থ্য ও দুর্বল চিত্তের অধিকারী ব্যক্তি। তিনি নিজে শাসনকার্য পরিচালনা করতে পারতেন না। শাসনকার্য পরিচালনা করতেন তার সেনাপতি হোসেন কুলি খাঁ। এই হোসেন কুলি খাঁয়ের সঙ্গে ঘসেটি বেগমের অনৈতিক সম্পর্ক ছিল বলে অনুমান করা হয়। ফলে আলীবর্দী খানের নির্দেশে সিরাজউদ্দৌলা হোসেন কুলি খাঁকে হত্যা করেন। ঘসেটি বেগম এই হত্যাকাণ্ডকে কখনোই মেনে নিতে পারেননি, তাই তিনি সিরাজউদ্দৌলার প্রতি সর্বদাই ছিলেন প্রতিশোধ পরায়ণ। বিক্রমপুরের অধিবাসী রাজা রাজবল্লভ ঢাকায় নওয়াজেশ মোহাম্মদের দেওয়ান ছিলেন। ঘসেটি বেগম রাজবল্লভের সঙ্গে ষড়যন্ত্র করে সিরাজকে সিংহাসনচ্যুত করতে চেয়েছিলেন, কিন্তু সিরাজউদ্দৌলা যথাসময়ে এই ষড়যন্ত্রের কথা জেনে যান এবং ষড়যন্ত্র নস্যাৎ করে দেন। খালা ঘসেটি বেগমকে তিনি মুর্শিদাবাদের সুরম্য মতিঝিল প্রাসাদ থেকে সরিয়ে দিয়ে রাজপ্রাসাদে প্রায় বন্দি অবস্থায় রাখেন এবং তার সমস্ত টাকাকড়ি গয়নাগাটি এবং সোনাদানা বাজেয়াপ্ত করেন। কিন্তু ঘসেটি বেগমের ষড়যন্ত্র থেমে থাকেনি। তিনি নানা কৌশলে নবাব সিরাজের বিশ্বাসঘাতক আমর্ত ও ইংরেজদের সঙ্গে সম্পর্ক রেখে চলছিলেন। 1757 সালে পলাশির যুদ্ধে ঘসেটি বেগম ও তার দলবলের বিজয় হলেও আর 10 জন বিশ্বাসঘাতকের মতো তার পরিণতিও ছিল বেদনাবহ। প্রথমে তাকে ঢাকায় অন্তরীণ করা হয়, পরে মিরণের চক্রান্তে বুড়িগঙ্গা ও শীতলক্ষ্যার সন্ধিচ্ছলে ফেলে দিয়ে তাকে হত্যা করা হয়। ড্রেক, রোজার ড্রেক ছিলেন ইস্ট ইন্ডিয়া কোম্পানির কলিকাতার গভর্নর। 1756 সালে সিরাজউদ্দৌলা কলকাতা আক্রমণ করেন। নবাবের আক্রমণের মুখে টিকতে না পেরে প্রাণ ভয়ে সঙ্গী সাথীদের ফোর্ট উইলিয়াম দুর্গে ফেলে তিনি নৌকায় চড়ে কলকাতা ছেড়ে ফলতায় পালিয়ে যান। পুনরায় ক্লাইভ কলকাতা অধিকার করলে ড্রেক গভর্নর হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। কিন্তু পলাশির যুদ্ধের পর কোম্পানি ড্রেকের পরিবর্তে রবার্ট ক্লাইভকে কলকাতার গভর্নর নিযুক্ত করে। পলাশির যুদ্ধে জয়লাভের পর গভর্নর ড্রেককে মীরজাফর তার রাজকোষ থেকে 280,000 টাকা দিয়েছিলেন। মানিকচাঁদ, রাজা মানিকচাঁদ ছিলেন নবাবের অন্যতম সেনাপতি। তিনি বাঙালি কায়স্থ ঘোষ বংশে তার জন্ম। নবাবের গোমস্তা হিসেবে তার কর্মজীবন শুরু হয়। পরে আলীবর্দীর সুনজরে পড়ে মুর্শিদাবাদে শ্রেষ্ঠাদারি পেয়েছিলেন। 1756 সালে জুন মাসে কলকাতা দখল করে নবাব কলকাতা শহরে আলীনগর নামকরণ করেন আর মানিকচাঁদকে করেন কলকাতার গভর্নর। কিন্তু বিশ্বাসঘাতক মানিকচাঁদ ইংরেজদের সঙ্গে সর্বদাই যোগাযোগ রক্ষা করে চলতেন। ক্লাইভ মাদ্রাস থেকে কলকাতা পৌঁছে মানিকচাঁদকে পত্র লিখে তার সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। এক সময় নবাব সিরাজ মানিকচাঁদকে কলকাতার
সোনা দানা লুট করে কুক্ষিগত করার অপরাধে বন্দী করেন। অবশেষে রায় দুর্লভদের পরামর্শে 10.5 লক্ষ টাকা জরিমানা দিয়ে মানিকচাঁদ মুক্তি পেয়েছিলেন। মানিকচাঁদ ক্লাইভের সঙ্গে যুদ্ধ না করে কলকাতা ছেড়ে হুগলি পলায়ন করেছিলেন এবং পলাশির যুদ্ধের পূর্বে ক্লাইভকে বিনা বাধায় মুর্শিদাবাদের দিকে অগ্রসর হতে সাহায্য করেছিলেন। জগৎ শেঠ জৈন সম্প্রদায়ের মানুষ ছিলেন এবং তার পেশা ছিল ব্যবসা। বহুকাল ধরে হিন্দু সমাজভুক্ত হয়ে এই সমাজেরই অংশ হয়ে উঠেছিলেন তিনি। তার প্রকৃত নাম ফতেহ চাঁদ, জগৎ শেঠ তার উপাধি। এর অর্থ হল জগতের টাকা আমদানিকারী বা বিপুল অর্থের অধিকারী কিংবা অর্থ লগ্নির ব্যবসায়ী। নবাব সরফরাজ খাঁকে হটিয়ে আলীবর্দীকে সিংহাসনে আরোহণের ব্যাপারে তার ভূমিকা ছিল। সুতরাং তিনি খুব স্বাভাবিকভাবেই মনে করেছিলেন যে নবাব আলীবর্দীর মৃত্যুর পর নবাব সিরাজউদ্দৌলা তাদের বশীভূত থাকবেন এবং ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে অবৈধ সুযোগ সুবিধা দেবেন। কিন্তু সিরাজউদ্দৌলা সততা ও নিষ্ঠার ভিন্ন প্রকৃতির এক যুবক। তিনি কিছুতেই এদের অন্যায়ের কাছে মাথা নত করেননি, বরং জগৎ শেঠকে তার ষড়যন্ত্রের জন্য বিভিন্নভাবে লাঞ্ছিত করেছেন। জগৎ শেঠও অন্যান্য বিশ্বাসঘাতকদের সঙ্গে সিরাজউদ্দৌলার পতনের নিষ্ঠুর ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন। আমিনা বেগম, নবাব আলীবর্দীর কনিষ্ঠ কন্যা আমিনা বেগম, আলীবর্দীর বড় ভাই হাজি আহমদের পুত্র জয়নউদ্দিনের সঙ্গে তার বিয়ে হয়। তার 3 সন্তান, এরা হলেন মির্জা মোহাম্মদ সিরাজউদ্দৌলা, একরামউদ্দৌলা ও মির্জা হামদি। স্বামী জয়নউদ্দিন ও পুত্র সিরাজউদ্দৌলার জীবনের চরম দুর্ভাগ্যের সঙ্গে তার জীবনও আষ্টে পৃষ্ঠে জড়িয়েছিল। স্বামী জয়নউদ্দিন প্রথমে উড়িষ্যার ও পরে বিহারের সুবেদার ছিলেন। 1748 সালে আফগান অধিপতি আহমদ শাহ দুররানি পাঞ্জাব আক্রমণ করলে নবাব আলীবর্দীর আফগান সৈন্যবাহিনী বিদ্রোহী হয়ে ওঠেন এবং পাটনা অধিকার করেন। বিদ্রোহীরা নবাবের বড় ভাই হাজি আহমদ ও জামাতা জয়নউদ্দিনকে হত্যা করেন। অতি অল্প বয়সে বিধবা আমিনা বেগম পুত্র নবাব সিরাজউদ্দৌলার মাতা হিসাবেও শান্তি লাভ করতে পারেননি। দেশি বিদেশি বিশ্বাসঘাতকদের চক্রান্তে নবাব পরাজিত ও নিহত হলে এবং একটি হাতির পৃষ্ঠে তার মরদেহ নিয়ে এলে মা আমিনা বেগম দিকবিদিক জ্ঞানশূন্য হয়ে আর্তনাদ করতে করতে ছেলেকে শেষবারের মতো দেখতে ছুটে আসেন। এ সময় মির্জাফরের রক্ষীরা তার উপর চড়াও হয় এবং তাকে নির্যাতন করে অন্দর মহলে পাঠিয়ে দেয়। আমিনার এক পুত্র একরামউদ্দৌলা পূর্বেই বসন্ত রোগে মারা যান। পলাশির যুদ্ধে সিরাজউদ্দৌলা মির্জাফর ও অন্যান্য অমাত্যের বিশ্বাসঘাতকতার পরাজিত ও নিহত হন। কনিষ্ঠ পুত্র মির্জা হামদিকেও মিরণের আদেশে নির্মমভাবে হত্যা করা হয় আর আমিনা বেগমকে হাত পা বেঁধে নদীতে ফেলে দিয়ে নির্মমভাবে হত্যা করা হয়। মিরণ, বিশ্বাসঘাতক মির্জাফরের 3 পুত্র, তারা হলেন জ্যেষ্ঠ মিরণ, মেজ নাজমউদ্দৌলা এবং কনিষ্ঠ সাইফউদ্দৌলা। মিরণ পিতার মতোই দুশ্চরিত্র, ব্যভিচারী, নিষ্ঠুর এবং ষড়যন্ত্রকারী। মির্জাফরের সঙ্গে অন্যান্য বিশ্বাসঘাতক রাজ অমাত্যদের যোগাযোগের কাজ করতেন মিরণ। তার এই ষড়যন্ত্রে এবং ব্যবস্থায় মোহাম্মদি বেগ হতভাগ্য নবাব সিরাজউদ্দৌলাকে নিষ্ঠুরভাবে হত্যা করেন। মিরণ সিরাজউদ্দৌলার মধ্যম ভ্রাতা মৃত ইকরামউদ্দৌলার পুত্র মুরাদ উদ্দৌলাকেও নিষ্ঠুরভাবে হত্যা করেন। তিনি সিরাজের প্রিয়তমা স্ত্রীকে বিবাহ করতে চেষ্টা করেছিলেন, কিন্তু লুৎফুন্নেসার তীব্র বিরোধিতার জন্য তার এই অভিলাষ পূর্ণ হয়নি। মিরণের অপরাধ ও পাপের সীমানায় বজ্রাঘাতে অকালে মারা যান এই কুৎসিত স্বভাবের মানুষটি। মীর মর্দান নবাব সিরাজউদ্দৌলার অত্যন্ত বিশ্বাসী সেনাপতি ছিলেন। পলাশির যুদ্ধে তিনি অসাধারণ বীরত্বের পরিচয় দিয়েছিলেন। এই অকুতোভয় বীর যোদ্ধা যুদ্ধ করতে করতে ইংরেজ শিবিরের দিকে এগিয়ে যাওয়ার সময় তার উরুতে গোলার আঘাত লাগে। মৃত্যুর কোলে ঢলে পড়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত তিনি যুদ্ধ করেছেন, অথচ অধিকাংশ সেনাপতি বিশ্বাসঘাতকতার পরিচয় দিয়েছেন। মোহনলাল,
মোহনলাল কাশ্মীরি সিরাজউদ্দৌলার অন্যতম বিশ্বস্ত সেনাপতি ছিলেন। শওকতজংয়ের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য নবাব সিরাজউদ্দৌলা মোহনলালকে সেনাপতির দায়িত্ব দিয়ে প্রেরণ করেছিলেন। সেই যুদ্ধে তিনি জয়ী হয়েছিলেন। একসময় তিনি নবাবের প্রধানমন্ত্রীর পদে অধিষ্ঠিত হন। পলাশীর যুদ্ধে মীর মর্দান গোলার আঘাতে মৃত্যুবরণ করলে মোহনলাল ফরাসি যোদ্ধা সাপ্রেকে সঙ্গে নিয়ে বীর দর্পে ইংরেজের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যান। কিন্তু মীর জাফর ও রায় দুর্লভের পরামর্শে সিরাজ মোহনলালকে যুদ্ধ বন্ধ করার নির্দেশ দেন। মোহনলাল পুত্রসহ ইংরেজদের হাতে বন্দী হন এবং ক্লাইভের নির্দেশে গুলি করে তাকে হত্যা করা হয়। অথচ ক্লাইভকে এক চিঠিতে ওয়াটসন জানিয়েছিলেন যে নবাবের শত্রুরা মোহনলালকে বিষ খাইয়ে হত্যা করতে চেয়েছিল, যাতে নবাবকে বস্তুনিষ্ঠ পরামর্শ দেওয়ার কোনো লোক না থাকে। মোহাম্মদি বেগ একজন নিচাশয় ও কৃতজ্ঞ ব্যক্তি ও খুনি। পলাশীর যুদ্ধে শোচনীয় পরাজয়ের পর স্ত্রী কন্যাসহ পার্টনার উদ্দেশ্যে সিরাজ যখন পালিয়ে যাচ্ছিলেন, তখন মীর জাফরের ভাই মীর দাউদ শাহ পরিবারে নবাবকে বন্দী করে রাজধানীতে নিয়ে আসেন। গণবিক্ষোভের আশঙ্কায় ক্লাইভ দ্রুত সিরাজকে হত্যা করতে চান। তখন মিরনের আহ্বানে মোহাম্মদি বেগ সিরাজকে হত্যা করতে রাজি হয়। সিরাজের পিতা মির্জা জয়নউদ্দিন অনাথ বালক মোহাম্মদি বেগকে আদর যত্নে মানুষ করেছিলেন। অথচ সেই মোহাম্মদি বেগ অর্থের লোভে অত্যন্ত নিষ্ঠুরভাবে পিটিয়ে ও ছুরিকাঘাতে হত্যা করে নবাব সিরাজউদ্দৌলাকে। 2 জুলাই 1757 সালে বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলা শহীদ হন। রাজবল্লভ। রাজা রাজবল্লভ বিক্রমপুরের বাঙালি বৌদ্ধ সম্প্রদায়ের লোক ছিলেন। সিরাজউদ্দৌলার স্বার্থপর অর্থলোলুপ বিশ্বাসঘাতক অমর্ত্যদের তিনি একজন। রাজবল্লভ ঢাকায় নৌবাহিনীর কেরানির কাজ করতেন। পরে ঢাকার গভর্নর ঘসেটি বেগমের স্বামী নওয়াজিস খার পেশকারের দায়িত্ব পালন করেন, ফলে খুব স্বাভাবিকভাবেই ঘসেটি বেগমের সঙ্গে তার সখ্য গড়ে ওঠে এবং তিনি নবাব সিরাজের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হন। তিনি রাজা উপাধি লাভ করেন। হোসেন কুলি খার মৃত্যুর পর রাজবল্লভ ঢাকার দেওয়ান নিযুক্ত হন। এ সময় গভর্নর নওয়াজেশ খার শাসন ব্যবস্থার দুর্বলতার সুযোগে রাজবল্লভ বিপুল অর্থবিত্তের অধিকারী হন। এই সংবাদ জেনে সিরাজ মুর্শিদাবাদ থেকে রাজবল্লভকে বন্দী করেন, কিন্তু আলীবর্দী খান নির্দেশে রাজবল্লভ মুক্তি পান। রাজবল্লভের অবৈধ সম্পত্তি বাজেয়াপ্ত করার জন্য সিরাজ ঢাকায় লোক পাঠান, কিন্তু অতি ধুরন্ধর রাজবল্লভ পুত্র কৃষ্ণ দাসের মাধ্যমে নৌকাভর্তি টাকা কড়ি ও স্বর্ণ অলঙ্কার কলকাতায় পাঠিয়ে দেন। কৃষ্ণদাস তীর্থযাত্রার নাম করে পুরী যাওয়ার পরিবর্তে কলকাতায় রোজার ড্রেকের ফোর্ট উইলিয়াম দুর্গে গিয়ে আশ্রয় নেন। নবাব ড্রেককে চিঠি দিয়ে কৃষ্ণদাসকে মুর্শিদাবাদে প্রেরণের জন্য বলেন, কিন্তু অর্থলিপসু ড্রেক তাকে পাঠাননি। রাজবল্লভ ইংরেজদের শক্তি সংহত করার জন্য সর্বদাই সচেষ্ট ছিলেন। তিনি নবাব সিরাজউদ্দৌলাকে উৎখাত করার জন্য শেষ পর্যন্ত নানাভাবে ষড়যন্ত্র করে গিয়েছেন। লুৎফুন্নেসা। নবাব সিরাজউদ্দৌলার স্ত্রী লুৎফুন্নেসা, তিনি মির্জা ইরিশ খানের কন্যা। 1746 সালে নবাব সিরাজউদ্দৌলার সঙ্গে মহা ধুমধামে লুৎফুন্নেসার বিয়ে সম্পন্ন হয়। কিন্তু তার জীবন কুসুমস্তীর্ণ ছিল না। প্রাসাদ রাজনীতির সঙ্গে তার কোনো সম্পর্ক না থাকলেও তাকে বিসর্জন দিতে হয়েছে সব কিছু। 1757 সালে পলাশীর যুদ্ধে সিরাজের পরাজয়ে তিনি স্বামীর হাত ধরে অজানা গন্তব্যে পাড়ি জমিয়েছিলেন, কিন্তু পথিমধ্যে শত্রুর হাতে ধরা পড়েন তারা। সিরাজ বন্দী হয়ে চলে যান মুর্শিদাবাদে আর লুৎফুন্নেসাকে নিয়ে যাওয়া হয় ঢাকায়। সুতরাং স্বামীকে হত্যার দৃশ্য তিনি দেখেননি, মৃতদেহের সৎকারেও তিনি ছিলেন না। পরে যখন তাকে মুর্শিদাবাদে ফিরিয়ে আনা হয় তখন তিনি নিঃস্ব, আপন বলে পৃথিবীতে তার কেউ নেই। খোশবাগের গোরস্থানে স্বামীর সমাধিতে সন্ধ্যা প্রদীপ জ্বালিয়ে তার নিঃসঙ্গ জীবন কাটে। মিরন তাকে বিয়ে করতে চেয়েছিল, কিন্তু লুৎফুন্নেসা ঘৃণাভরে তা প্রত্যাখ্যান করেন। 1770 সাল পর্যন্ত তিনি জীবিত ছিলেন। রায় দুর্লভ।
নবাব আলীবর্দীর বিশ্বস্ত অমাত্য রাজা জানকীরামের ছেলে রায়দুর্লভ। রায়দুর্লভ ছিলেন উড়িষ্যার পেশকার ও পরে দেওয়ানি লাভ করেন। রাঘুজি ভৌসলা উড়িষ্যা আক্রমণ করে রায়দুর্লভকে বন্দী করেন। 3 লক্ষ টাকা জরিমানা দিয়ে তিনি মুর্শিদাবাদ চলে আসেন এবং রাজা রামনারায়ণের মুৎসুত্তি পদে নিয়োজিত হন। তিনি নবাব আলীবর্দীর আনুকূল্য লাভ করেন এবং নবাবের সৈন্য বিভাগে নিযুক্ত হন। কিন্তু নবাব সিরাজের সঙ্গে তার ভালো সম্পর্ক ছিল না, তাই নবাব সিরাজউদ্দৌলা তাকে পদোন্নতি প্রদান করেননি। ফলে নবাবের বিরুদ্ধে নানামুখী ষড়যন্ত্রে তিনি অংশগ্রহণ করেন। পলাশির যুদ্ধে মীর জাফর ও রায়দুল্লভ অন্যায়ভাবে নবাব সিরাজকে যুদ্ধ বন্ধ করার পরামর্শ দেন। তাদের কুপরামর্শে সিরাজ যুদ্ধ বন্ধ করে দেন। ফলে ক্লাইভের সৈন্যরা প্রায় বিনা যুদ্ধে জয় লাভ করে। পলাশির যুদ্ধের পর এই বিশ্বাসঘাতক সুখে শান্তিতে বসবাস করতে পারেননি, বরং মিরন তার বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ উত্থাপন করেন এবং তার মৃত্যুদণ্ড হয়। ইংরেজরা তাকে রক্ষা করেন এবং তিনি কলকাতা থেকে পালিয়ে যান। কিন্তু ততদিনে রায়দুর্লভ সর্বশান্ত ও নিঃস্ব। দাস হল্যান্ডের অধিবাসীগণ ওলন্দাজ বা ডাস নামে পরিচিত। ডাস ইস্ট ইন্ডিয়া কোম্পানির আওতায় ভারতবর্ষে ব্যবসা করার জন্য আসে 16 শতকে। 20 মার্চ 1602 সালে প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠানটিকে এশিয়ার 21 বছর ব্যবসা ও উপনিবেশ স্থাপনের অনুমতি দেয় সেদেশের সরকার। ভারতবর্ষে এরা বহুদিন ব্যবসা করেছে, কিন্তু ইংরেজদের সঙ্গে প্রতিযোগিতায় হেরে যায়। তাদের আর উপনিবেশ তৈরি করা সম্ভব হয়নি। কিন্তু 1602 সাল থেকে 1796 সাল পর্যন্ত এই কোম্পানি প্রায় 10 লক্ষ লোক ও 4785টি জাহাজ ভারতবর্ষে পাঠিয়েছিল। ফরাসি ফ্রান্সের অধিবাসীগণ ফরাসি নামে পরিচিত। ফ্রান্স ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রতিষ্ঠিত হয় 1664 সালে। মোগল শাসনামলে ফরাসি সরকারের নীতি অনুযায়ী এই কোম্পানি ব্যবসা ও রাজনীতির ক্ষেত্রে প্রভাব বিস্তার করে। ফরাসিদের স্বার্থ রক্ষাই ছিল তাদের উদ্দেশ্য। পণ্ডিচেরি ও চন্দননগরে ফরাসিদের একচেটিয়া প্রভাব প্রতিষ্ঠিত হয়েছিল। 1954 সাল পর্যন্ত এই দুটি স্থানে তারা বসতি ও ব্যবসা চালিয়েছিল। ফোর্ট উইলিয়াম কলকাতা ইস্ট ইন্ডিয়া কোম্পানি কর্তৃক প্রতিষ্ঠিত বাণিজ্য কুঠি। 1706 সালে এই কুঠি নির্মিত হয়। পরে এই কুঠি দুর্গ হিসেবে ব্যবহৃত হয়। ইংল্যান্ডের রাজা উইলিয়ামের সম্মানে এই কুঠির নামকরণ করা হয়। আলীনগরের সন্ধি 1757 সালের 9 ফেব্রুয়ারি বাংলার নবাব সিরাজউদ্দৌলা এবং ভারতের ব্রিটিশ প্রতিনিধি রবার্ট ক্লাইভের সঙ্গে সম্পাদিত চুক্তি। এই চুক্তির শর্ত অনুযায়ী তখন কলকাতা নগরী ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে হস্তান্তর করা হয়। চুক্তি অনুযায়ী ইংরেজরা সেখানে দুর্গ স্থাপন এবং টাকশাল প্রতিষ্ঠার সুযোগ লাভ করে।